স্পোকেন ইংলিশ 360 তে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই বিন্দাস আছো। আমি রাশেদ। আজকে আমরা রান্নাঘরের কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে ইংরেজি শিখব। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী বিভিন্ন নোটিফিকেশন তোমরা দেখতে পাও। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি জেনে নি। রেফ্রিজারেটর এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ। আমি আবার বলছি, রেফ্রিজারেটর এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ। ওভেন এর বাংলা অর্থ হচ্ছে যেখানে কোনো কিছু রান্না করা হয় অথবা খাবার গরম করা হয়। আমি আবার বলছি, ওভেন এর বাংলা অর্থ হচ্ছে যেখানে কোনো কিছু রান্না করা হয় অথবা খাবার গরম করা হয়। গ্যাস স্টোভ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাসের চুলা। আমি আবার বলছি, গ্যাস স্টোভ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাসের চুলা। রেস্টুরেন্ট এর বাংলা অর্থ হচ্ছে রেস্তোরাঁ। আমি আবার বলছি, রেস্টুরেন্ট এর বাংলা অর্থ হচ্ছে রেস্তোরাঁ। ইউটেন্সিল বাংলা অর্থ হচ্ছে পাত্র অথবা বাসন কুসন। আমি আবার বলছি, ইউটেন্সিল এর বাংলা অর্থ হচ্ছে পাত্র অথবা বাসন কুসন। ইনগ্রিডিয়েন্ট এর বাংলা অর্থ হচ্ছে উপকরণ। আমি আবার বলছি, ইনগ্রিডিয়েন্ট এর বাংলা অর্থ হচ্ছে উপকরণ। ওম এর বাংলা অর্থ হচ্ছে নিজের। আমি আবার বলছি, ওম এর বাংলা অর্থ হচ্ছে নিজের। আজকে আমরা নাজিয়ার রান্নাঘর নিয়ে ইংরেজি শিখব। চলো তাহলে দেখে আসি আজকে রান্নাঘর নিয়ে কি কি বাক্য সাজানো হয়েছে। নাজিয়ার রান্নাঘরটি বেশ বড়। নাজিয়াস কিচেন ইজ কোয়াইট লার্জ। তার রান্নাঘরে ফ্রিজ, ওভেন, পানির ফিল্টার, সিঙ্ক, কিচেন ক্যাবিনেট, গ্যাসের চুলা এবং রান্না করার বিভিন্ন পাত্র ও উপকরণ আছে। হার কিচেন হ্যাজ রেফ্রিজারেটর, ওভেন, ওয়াটার ফিল্টার, কিচেন ক্যাবিনেটস, গ্যাস স্টোভ অ্যান্ড ভেরিয়াস ইউটেন্সিলস অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস ফর কুকিং। নাজিয়া সবসময় রান্না করতে ভালোবাসে। Nadia always loves to cook. Nadia'r bhaiye ekta restaurant ache jekhane she nijer ranna kora khabar supply den. Nadia's brother has a restaurant where she supplies her own cooked food. She bibhinno dhoroner khabar রান্না করে। She cooks variety of foods. রান্না করে নাজিয়া বেশ ভালো খাই করে। নাজিয়া earns a good income by cooking. নাজিয়া সবসময় তার রান্নাঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। Nadia keeps her kitchen neat and clean at all time. এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দিতে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।